আম্মা কি হয়েছে আপনার আম্মা? বাবা তুমি আমাকে বাঁচাও বাবা, এই দিদির জগৎ খুব খারাপ বাবা। তো আম্মা এই ঝড় বৃষ্টিতে আমি আপনাকে কিভাবে বাঁচাবো আম্মা? বাজারে এত দামি দামি গেঞ্জি থাকছে, আমরা এই স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতেছি, তোমার ছেড়ে এই রোগের চিকিৎসা আমি কেমনে করবো আম্মা? এই 1 টাকা দেয় আমার জন্য বিড়ি দিয়া। মা বাজারে দেখুন বিড়ির দাম তো 1.5 টাকা। আম্মা এই 8 টাকার জন্য বিড়ির মতন রোগে আমি মরে যাচ্ছি। বাবা তাহলে তুমি আমাকে কথা দাও, লক্ষ্মীপুরে সব থেকে আমি বিড়ির মালিক হতে হবে তোমাকে। কিন্তু আম্মা বিড়ির মালিক হতে গেলে আমার কি করতে হবে আম্মা? এই লক্ষ্মীপুরে সব থেকে তোমাকে বিড়ি খোর হতে হবে, বিড়ি নেশা খোর হতে হবে। আম্মা আমি আপনাকে কথা দিলাম, এই লক্ষ্মীপুরে সবচেয়ে বড় বিড়ি খাওয়াবো আম্মা। আম্মা 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 তারপরে লক্ষ্মী লক্ষ্মীপুরে আসে ফটিক বিড়ির মালিক হওয়ার আশায়। দিন দিন পুলিশের অত্যাচার এত বেড়ে যাচ্ছে, হাঁটতে গেলে বিড়ি খাচ্ছে, খেতে গেলে বিড়ি খাচ্ছে, এমনকি মুখতে গেলেও বিড়ি খাচ্ছে। কি করে এই পাটা এদের মধ্যে কেউ পারবে যে পুলিশের মেরে বিড়ি আনতে পারবে? তোরা কেউ পারবি পুলিশের গান মেরে বিড়ি আনতে? না মনে হচ্ছে আমার ছোট হতে পারি, কিন্তু আমার টুনটুনি অনেক বড়। ঠিক আছে ঠিক আছে, চাল দিলাম। সালাম। আর ফুলা দেই নাই নিয়ে গেছে, নিয়ে গেছে বিড়ি দেখে হাঙ্গা কমপ্লিট করল। চলে এলো গার মেরে দেবে। রকির গাড়ে বিড়ি কেনার ক্ষমতা নিয়ে কাদা ছুড়ে মারতেছি, এইটাই রকির স্টাইল। তুই তবে লক্ষ্মীপুরে পুরো থেকে দাঁড়া, তুই সবথেকে লক্ষ্মীপুরের বড় বিড়ি খোর। আই এম অনলি বিড়ি খোর, রকি ইজ দ্য ফটিক বিড়ি, ইজ দ্য কিং সুপার বিড়ি।